দেখছেন এটি নিউজ হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জানাতুন্নাহা জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে ডিমের বাজারে কিন্তু বেশ অস্থিরতা দেখা গিয়েছে গত কদিন ধরে, এবং এই অস্থিরতা নিয়ন্ত্রণে সরকার প্রতিটি ডিমের খুচরা মূল্য 12 টাকা নির্ধারণ করে দেয়। এই দামে ডিম বিক্রি না হয়ে গত 18 সেপ্টেম্বর প্রথম 4টি প্রতিষ্ঠানকে 4 কোটি পিস এবং পরবর্তীতে 6টি প্রতিষ্ঠানকে আরও 6 কোটি পিস ডিম আমদানির অনুমতি প্রদান করা হয়। কিন্তু এতদিন আইপি না পাওয়ায় আসলে ডিম আমদানি করা যায়নি। এখন আমদানিকারকরা বলছেন যে 2 অক্টোবর আমদানিকারকদের আইপি দেওয়া হয়েছে। এখন এলসিগুলো ডিম আমদানি করতে সর্বোচ্চ 1 সপ্তাহ সময় লাগবে, এবং সামগ্রিক ডিম মুরগির যে বাড়তি দাম বাজারে সেটা নিয়েই আজকে আমাদের হ্যাপেনিং পয়েন্টে আমরা কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। আজকে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে আছেন সুমন হাওলাদার, সভাপতি বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ আমাকে আজকের আলোচনা যুক্ত করার জন্য। শুরুতে আমাদের দর্শক থেকে বলছিলাম, আসলে ডিম মুরগির বাজারে বেশ অস্থিরতা দেখা দিয়েছে, এবং এই অস্থিরতা কমানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমরা ইতিমধ্যে আমাদের দর্শক থেকে জানিয়েছি। একদম শুরুতে যদি জানতে চাই, ডিম এবং মুরগির দাম নির্ধারণ শুধু কাগজে কলমে কেন, এর কেন কোনো রকম নিয়ন্ত্রণ নেই? কাগজে কলমে এর কারণ হচ্ছে আসলে এই সেক্টরে ডিম ও মুরগির বাজারে স্বস্তি রাখতে নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন, যারা ভূত ছাড়াবেন, তাদেরই যদি ভূতে ধরে তো ভূত ছাড়াবে কে? এখানে মূল সমস্যাটা হলো ডিম এবং মুরগির মূল্য নির্ধারণ করলো কাদেরকে নিয়ে, যাদের বিগত দিনে সিন্ডিকেটের বিরুদ্ধে তাদের মামলা, তাদের সম্বন্ধে এবং তাদের শাস্তি হয়েছে কিছু কিছু ব্যক্তির, সেক্ষেত্রে তাদেরকে নিয়েই যদি আবার মূল্য নির্ধারণ করা হয় তো সুযোগটা নিবে তো তারাই। যেটা হচ্ছে কর্পোরেট পর্যায়ে একটি ডিমের উৎপাদন খরচ হচ্ছে 8.40 টাকা, এবং এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। আমাদের প্রান্তিক পর্যায়ে যারা আছে এদের উৎপাদন খরচ হচ্ছে একটি ডিমের 10.29 টাকা, এবং 1 কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ হচ্ছে আমাদের 155 থেকে 170 টাকার ভিতরে। কিন্তু আমাদেরকে প্রান্তিক পর্যায়ে যারা খামারি আসি, 80% ডিম মুরগির বাজারের চাহিদা আমরা পূরণ করি। আমাদেরকে মূল্য নির্ধারণ কমিটিতে না রেখে যারা ফিড উৎপাদন করে, ফিডে সিন্ডিকেট করে, যারা মুরগির বাচ্চা উৎপাদন করে, তারা মুরগির বাচ্চায় সিন্ডিকেট করে ডিম মুরগির উৎপাদন খরচকে বাড়িয়ে দিচ্ছে, দ্বিগুণ করে ফেলছে, তাদেরকে নিয়েই আবার মূল্য নির্ধারণ করে দেওয়া হলো। এখন তাদেরকে নিয়ে মূল্য নির্ধারণ করলেও তারা সে মূল্যকে মানছেন না, তারা সে দামে বিক্রি করেননি। এখন যদি তারা কাগজে কলমে বিক্রি করার কথা তাদের 10.58 টাকা, কিন্তু তারা বিক্রি করেছেন, স্বীকার করছেন যেটা 11.01 টাকা, কিন্তু তারা বিক্রি করেছেন 11.80 টাকা থেকে 12.70 টাকা পর্যন্ত, যার ডকুমেন্টস আমার কাছে আছে। তো কিভাবে বাজারে সেটা 12 টাকায় বিক্রি হবে, এখানে একটা প্রবলেম আছে। এবং সরকারকে বিধানগুলি দেখাইলো যে মূল্য নির্ধারণ করলেই মূল্য বাজারে নির্ধারণ করতে পারবেন না, আমরা কয়েকজন রাঘব বোয়াল আছি, আমরা যা চাইবো বাজারে তাই হবে। আবার সরকারও তাদেরকে ধরতে ভয় পাচ্ছে যে এদেরকে ধরলে যদি আবার উৎপাদন বন্ধ করে দেয় বাজারে আরও সংকট হবে। আমরা বলতে চাই যে বড় বড় রাঘব বোয়াল যারা আছে, যারা ডিম মুরগির উৎপাদন খরচকে ফিড এবং মুরগির বাচ্চার মাধ্যমে দ্বিগুণ করে ফেলছেন এবং প্রান্তিক খামারিদেরকে উৎপাদনকে সরিয়ে দিচ্ছেন, পুরো বাজারটাকে তারা ম্যানিপুলেট করছেন এবং দখল করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে যেই যেই কোম্পানি এই যে সরকারি মূল্যে ডিমটা বিক্রয় করেননি, তারা অতিরিক্ত মূল্যে বিক্রি করছেন, এদেরকে আইডেন্টিফাই করে এবং তাদেরকে ভয় না পেয়ে তাদেরকে শাস্তির আওতায় নিতে হবে, তাদের লাইসেন্স বাতিল করতে হবে। এবং প্রান্তিক পর্যায়ের যে উৎপাদক আছে, যারা 80% বাজারের চাহিদা পূরণ করে, তাদেরকে উৎপাদন খরচের বিপরীতে যৌক্তিক মূল্য দিতে হবে। এখন সরকার রেট বেঁধে দিল 10.58 টাকা উৎপাদক পর্যায়ে, কিন্তু যখন এই ডিম সিন্ডিকেট ডিমের দামটা কমিয়ে 60 টাকায় নিয়ে আসবে, তখন আমরা প্রান্তিক খামারে কোথায় যাবো? আমার তো উৎপাদন খরচ 10.29 টাকা। অতএব প্রান্তিক খামারি যাতে যৌক্তিক মূল্য পেতে পারে এটা নিশ্চিত করতে হবে সরকারের, কারণ প্রান্তিক খামারি ছাড়া বাজারের চাহিদাকেও পূরণ করতে পারবে না। বড় বড় রাঘব বোয়াল যারা আছেন তারা সিন্ডিকেট করতে পারবেন, কিন্তু জাস্ট বাজারের চাহিদা পূরণ করতে পারবে না। সিন্ডিকেটের কথা যেহেতু বলছেন, সিন্ডিকেটের ব্যাপারে আসলে প্রশ্ন উঠে আসে যে গত 20 দিনের ডিমের দাম বাড়িয়ে 280 কোটি টাকা লুট করা হয়েছে, একটা পরিসংখ্যান আমি আপনার মাধ্যমে আসলে জেনেছি, এই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে। এই বিষয় হলো এই পরিসংখ্যানটা আমার দেয়া, যেদিন বাচ্চার দাম যেদিন ডিমের দাম এবং মুরগির দাম নির্ধারণ করা হলো, কেন ফিডের দাম এবং মুরগির দাম নির্ধারণ না ফিড এবং মুরগির বাচ্চার দাম নির্ধারণ না করে
কেন ডিম এবং মুরগির দাম নির্ধারণ করা হলো এবং তাদেরকে নিয়ে নির্ধারণ করা হলো যারা ফিড এবং বাচ্চা শতভাগ উৎপাদন করেন। 15 তারিখ মুরগি এবং ডিমের দাম নির্ধারণ করে দিল। 16 তারিখ থেকে পার মুরগির বাচ্চায় মানে প্রতিটি মুরগির বাচ্চায় 20 থেকে 25 টাকা বাড়িয়ে দিল। প্রতিদিন 30 লক্ষ বাচ্চা উৎপাদন হয়, তো সেখানে যদি আমরা 20 টাকা করেও ধরি পার বাচ্চায়, প্রতিদিন 6 কোটি টাকা এবং 10.98 টাকা ডিম বিক্রি করার কথা, সেই কোম্পানিগুলো ডিম বিক্রি করেছেন, স্বীকার করছেন 11.01 টাকা, কিন্তু বিক্রি করেছেন 11.80 টাকা থেকে 12.90 টাকা। আচ্ছা, তো সেক্ষেত্রে পার ডিমে আমরা 2 টাকা বেশি ধরেছি, 4 কোটি ডিম বাজারে যায়। অতএব আমার ডিমটাও কিন্তু আমি বেশি দামে বিক্রি করেছি, কমে বিক্রি করছি তা না, কিন্তু আমি কেন বিক্রি করব না? আমার তো 60 টাকায় ডিম বিক্রি করতে হয়, তো আমি 60 টাকায় কেন বিক্রি করতে হবে এটা সরকারের নিশ্চিত করা উচিত। এবং সরকারের দপ্তরগুলো কেন প্রাণী সম্পদ অধিদপ্তর শুধু কর্পোরেট বড় বড় রাঘব বোয়াল তাদেরকে নিয়ে কেন মিটিং করা হবে, তাদেরকে নিয়ে কেন এক জায়গায় আলোচনায় বসা হবে? আমাদের যদি সমস্যাগুলো অ্যাড্রেস করা না যায়, আমাদেরকে নিয়ে যদি সরকারি দপ্তরগুলো কাজ না করে, তো আমার কোথায় আমার ব্যথা আছে এবং কী ওষুধ দিবে আমাকে? আচ্ছা, আমরা আসলে সিন্ডিকেটের কথাও বলছিলাম এবং দামের যে হেরফের সেই প্রসঙ্গে আমরা বলছিলাম, এই মুহূর্তে আসলে পোলট্রি শিল্পের চ্যালেঞ্জগুলো আসলে কোথায়? আসলে এই মুহূর্তে পোলট্রি শিল্পের চ্যালেঞ্জ সেই করোনা থেকেই শুরু হয়েছে। যেমন পোলট্রি ফিড মিথ্যাচারে আর কি এই দামটা বেড়ে যাচ্ছে, বিশেষ করে কর্পোরেট গ্রুপগুলো করোনার দোহাই দিয়ে দাম বাড়িয়েছেন ফিডের দাম, আবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধের দোহাই দিয়ে বাড়িয়েছেন ফিডের দাম, ডলার সংকট দেখিয়েছেন, আমদানি নির্ভরতা শতভাগ এটা বলে বেড়াচ্ছেন, এমনকি প্রাণী সম্পদ অধিদপ্তরের যারা নীতি নির্ধারক আছেন ডিএলএসের, তারাও তাদের পক্ষে সাফাই গাচ্ছেন আমদানি নির্ভর। কিন্তু অবশেষে জানা গেল যখন ভুক্ত অধিদপ্তর স্যার বাজারে অভিযান করলেন, তখন উঠে আসে আমরা বলি যে আমাদের উৎপাদন খরচ বেশি, আমরা কমে কীভাবে বেচবো, আমার খামারি তো বাঁচতে হবে। তো তখন একটি ফিড নিয়ে গবেষণা হয় এবং গত মাসের সেপ্টেম্বরের 1 তারিখে বাণিজ্য উপদেষ্টা সাথে একটি আমাদের মিটিং হয়, সেখানে আমরা উঠে আসে 92% দেশি পণ্যে ফিড উৎপাদিত হয় কিন্তু সেটা আমদানি পণ্য হয়ে যাচ্ছে। দেশীয় পণ্যে ফিড উৎপাদন হওয়ার পরেও আমদানি পণ্য হয়ে যাচ্ছে, এই মিথ্যাচারে ডিম মুরগির উৎপাদন খরচ দ্বিগুণ হয়েছে, দামও দ্বিগুণ হয়েছে। কিন্তু দাম দ্বিগুণ হলেও এটা আমাদের ওই আমরা প্রান্তিক খামারের ডিম উৎপাদন করি 80%, আমরা বাজারে মূল্য নির্ধারণ করতে পারি না। মূল্য নির্ধারণ করে ওই ব্যক্তি যারা আমাদের কাছ থেকে ডিমটা নিয়ে যাচ্ছে। যেমন আমি ক্যাশ মেমো দিয়ে বিক্রি করব, আপনারা দেখতে পেয়েছেন বাজারে অভিযান করলে তারা ক্যাশ মেমো দেখাইতে পারে না আড়তদাররা, কিন্তু এর কারণ হলো খামারি ক্যাশ মেমো দিতে পারে না আড়তদারকে, আড়তদার খামারিকে ক্যাশ মেমো দিচ্ছে, যার ডকুমেন্টস আমার কাছে আছে, হ্যাঁ এখনই আছে, যে আড়তদার কেন আমার ডিমের দাম নির্ধারণ করবে? আমার ডিমের সে তো তার সুযোগ মতো করবে। যখন ডিমের দামটা কমে যায়, আপনারা দেখেন বাজারে যে 10 টাকায় ডিম পাওয়া যাচ্ছে, তখন প্রান্তিক খামারির কিন্তু আসলে পার ডিমে 3 টাকা লস হচ্ছে। তার মানে এখানে যারা ব্যবসা করতেছেন বড় বড় কর্পোরেট গ্রুপ এবং সারা বাংলাদেশব্যাপী যারা ডিম নিয়ে ডিম সমিতিগুলো আছে, এরা এদের লাভবান হচ্ছে। এবং আপনারা দেখতে পেয়েছেন কোটি কোটি ডিম কিন্তু কোল্ড স্টোরেজ থেকে ভোক্তা অধিদপ্তর উদ্ধার করেছে। এর কারণ কিন্তু তারা 60 টাকায় ডিমটা নামিয়ে আনেন, 10 টাকা 20 টাকা করে কমাতে থাকেন, 1 সপ্তাহ 10 দিন 15 দিন কমান, পার 100 ডিমে কমিয়ে তারা 60 টাকায় ডিমটা নিয়ে আসেন। তখন এই ডিমগুলো তারা কোল্ড স্টোরেজ করেন এবং পরবর্তীতে আবার 10 টাকা 20 টাকা করে বাজারটা বাড়িয়ে আবার কোল্ড স্টোরেজ থেকে ডিম আসে। একটা পয়েন্ট আমি বলে দেই যে যখন ডিমের দাম বাড়ে ঠিক তখন ডিমের সংকট থাকে না, তখন ডিম ওভার থাকে। কারণ একদিকে কোল্ড স্টোরেজের ডিমটা আসে, আরেকদিকে খামারের ডিমটা আসে, খামারের প্রোডাকশন বন্ধ থাকে না। কিন্তু যখন ডিমের দাম কম থাকে তখন বাজারে ডিম কম থাকে। আচ্ছা, যে চ্যালেঞ্জগুলো যে প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি করা হচ্ছে সেটা আসলে মনুষ্য সৃষ্ট প্রতিবন্ধকতা, এটা নিয়ে আসলে কি করা উচিত বা এটা প্রতিরোধে কি করা উচিত সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। দর্শক, একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এবং আজকে আমরা ডিম মুরগির বাড়তি দাম প্রসঙ্গে কথা বলছিলাম আমাদের অতিথির সঙ্গে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার আজকে আমাদের সঙ্গে আছেন আপনি কিছুক্ষণ আগে সিন্ডিকেটের কথা বলছিলেন এবং প্রান্তিক পর্যায়ের কথা যদি আমরা বলে থাকি সেখানে যদি প্রান্তিক পর্যায়ে কোনো খামারি 60 টাকা দরে আসলে ডিমটা বিক্রি করেন সেখানে বড় ডিলাররা এসে সেটা 12 টাকা দামে বিক্রি করছেন এই যে মাঝখানে 5 টাকার যে গ্যাপটা থেকে যাচ্ছে সেটা নিয়ে কেন আপনারা কথা বলছেন না না আসলে 60 টাকায় যখন আমরা বিক্রি করি তখন বাজারটা একটু কমই থাকে কিন্তু উছিলা থেকে বাজারে শাকসবজি উঠছে মাছ উঠছে এটা বলে বাজারকে কমিয়ে রাখা হয় এবং তখন এই ডিমটা আবার কোল্ড স্টোরেজে চলে যায় যাদের পুঁজি আছে এরা প্রায় কেউ 1 কোটি কেউ 50 লাখ এরকম করে নিচ্ছে এবং এক মাস দেড় মাস পরে আবার বাজারটা একটু বাড়িয়ে তখন আবার তারা এটা সেল করে দিচ্ছেন কিন্তু যখন সেল করতেছেন বাড়তি দামে তখন যে আমার উৎপাদনটা হচ্ছে আমার উৎপাদনটা তখন বেশি দাম পাচ্ছে কিন্তু আমি যে 60 টাকায় বিক্রি করলাম এখানে তো আমার ওই লাস্টটা তো আর কভারেজ করতে পারছি না এখানে আসলে মূল প্রতিবন্ধকতা অনেক দিকে আছে তার প্রধান প্রতিবন্ধকতা হলো কর্পোরেট গ্রুপদের কাছ থেকে আমরা ফিড ও বাচ্চা ক্রয় করে আমরা উৎপাদন করি এখানেই আমাদের উৎপাদন খরচটা বেশি হচ্ছে কারণ আমার 75% উৎপাদন খরচই হচ্ছে আমার পোলট্রি ফিডে সরকারের এদিকে নজর দেওয়া উচিত কিন্তু সরকার উল্টো পথে হাঁটে যে ডিম আমদানির করে বাজারকে আপনি যেহেতু খামারিদের কথা বলছেন আমি একটু প্রান্তিক পর্যায়ে খামারিদের কথা জানতে চাই তাদের অবস্থা আসলে কেমন এবং সেই সাথে প্রান্তিক পর্যায়ে ডিম উৎপাদন করা যায় কিনা মানে আপনি যদি বিস্তারিত একটু বলেন যে প্রান্তিক আমরা তো ডিম প্রান্তিক পর্যায়েই উৎপাদন করি 80% কর্পোরেট গ্রুপ তো সামান্য 15-20% কিন্তু তারা ফিট এবং মুরগির বাচ্চা উৎপাদন করেন তারা 100% একদিকে তারা জিপি ফার্ম করছেন মানে আমরা যে ব্রয়লার মুরগিটা খাচ্ছি বা ডিমটা খাচ্ছি এই ডিমের বাবা মা এই ডিমের দাদা দাদি এই ডিমের দাদা দাদির পরে যারা আছে এগুলোও পালন করেন ওই বড় বড় কর্পোরেট গ্রুপ যার কারণে একজন কোম্পানি ফিড উৎপাদন করে বাচ্চা উৎপাদন করে সমস্ত কিছু উৎপাদন করে আবার আংশিক ডিম এবং মুরগি উৎপাদন করে যে আংশিক ডিম মুরগি উৎপাদন করে এবং আমরা 80% উৎপাদন করি আমাদের সাথে উৎপাদন খরচের তারতম্য আছে বৈষম্য আছে এই বৈষম্য দূর করে আমাদেরকে ই করতে হবে এবং আরেকটা হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং একটা হচ্ছে মনোপলি ব্যবসা তৈরি করার জন্য কর্পোরেট গ্রুপগুলো একটা কন্ট্রাক্ট ফার্মিং বের করছেন যে আমার খামারটা যে লস করে বন্ধ করছে এই খামারটাকে তাদের সাথে যুক্ত করতেছে আর এই কারণেই দুইটা ফিডের দাম দিচ্ছে তারা কন্ট্রাক্ট ফার্মিংয়ে এক বস্তা 50 কেজির ফিডের দাম দিচ্ছে আপনার 2700 টাকা একটি বাচ্চা সারা বছরের জন্য 35 টাকা আর আমার সাধারণ খামারিদের জন্য যারা ওদের সাথে চুক্তিবদ্ধ নাই চুক্তিবদ্ধ বলতে আমি উৎপাদন করব কোম্পানি বাজারজাত করবে আর আমরা যারা সাধারণ খামারি আমাদের জন্য একটি বাচ্চা 40-120 টাকা পর্যন্ত বিক্রি করা হয় আবার এক বস্তা পোলট্রি ফিডের দাম 3700-3500 টাকা মূলত কন্ট্রাক্ট ফার্মিংয়ে যে ফিডটা দিচ্ছে কোম্পানি ওইটাই হলো যৌক্তিক মূল্য এবং এটা ইচ্ছাকৃতভাবে পলিসি তৈরি করে তারা এইভাবে ডিম মুরগির দাম বাড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে দাম আবার আমরা উৎপাদক যারা প্রান্তিক পর্যায়ে যারা তাদের সাথে যুক্ত নাই এবং সরকারের কোনো সহযোগিতা আমরা পাই না 80% যারা উৎপাদন করি যার কারণে বাজারে বারবার অস্থিরতা তৈরি হচ্ছে আচ্ছা ডিমের বাজারে অস্থিরতা আমরা বেশ কতদিন ধরে দেখতে পাচ্ছি এবং আসলে ক্রেতাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে এই ডিমের বাজারে ক্ষুদ্র খামারিরা অবশ্য বলছেন প্রকৃতপক্ষে ডিমের কোনো রকম সংকট নেই তাহলে এই যে ঊর্ধ্বগতি সেখানে আবার ডিমের আমদানি করা হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে সেটা বাংলাদেশের দেশি উৎপাদনে কতটা প্রভাব ফেলবে বলে আপনার মনে হয় আচ্ছা এটা হচ্ছে আমি মনে করি ডিম আমদানি প্রধানত সরকারের একটা ভুল সিদ্ধান্ত আরেকটা হচ্ছে এখানে যে আমার ফিট এবং মুরগির বাচ্চা নিয়ে কেন আলোচনা হয় না যেটা দ্বারা ডিম এবং মুরগি উৎপাদন হয় এটা নিয়ে কেউ আলোচনা করতে চান না এটাকে এড়িয়ে যান এবং কর্পোরেট গ্রুপগুলো দোষারোপ করেন মধ্যস্বত্বভোগী আবার সরকার মনে করেন আমদানি করলে এটা ক্লিয়ার হয়ে যাবে আপনি 5 টাকা উৎপাদন খরচে চিন্ডিয়েতে ডিম সেখান থেকে আপনি এনে আমার 10.5 টাকা উৎপাদন খরচ ডিম 10.29 টাকা এখানে এনে যদি আপনি বাজারটা নামিয়ে রাখতে চান আমার ক্ষুদ্র খামারে লস খাবে যেহেতু আমাদের উৎপাদন খরচ বেশি আর এই সেক্টরটা আরও ধ্বংস হয়ে যাবে আমি মনে করি আপনারা বড় বড় যারা ফিট এবং বাচ্চা উৎপাদন করে এখানে হাত দেন এবং ফিডের দাম কমিয়ে দেন ডিম এবং মুরগির দাম কমে যাবে মানুষও ভোক্তারাও কম দামে খেতে পারবে আমরা প্রান্তিক খামারেরাও ন্যায্য মূল্য পাবো আর সবচেয়ে বড় কথা যে আমাদের প্রান্তিক খামারিদের কথাগুলো কেন শোনা হয় না আমাদের প্রান্তিক খামারিদের সমস্যাগুলো কেন তারা অ্যাড্রেস করতে পারে না অতএব যেখানে কাজ করা দরকার সেখানে কাজ করতে হবে ডিম আমদানি এটা হচ্ছে আমি মনে করি যে অতিরিক্ত মাথা ব্যথা এটা নিয়ে কোনো এটা কোনো ই পড়বে না তবে
ভোক্তা অধিকার থেকে যে অনেকেই বলতে চাচ্ছেন যে ডিমের দাম কমে গেছে ডিম আমদানির কারণে, এটা একটা ভুল নিউজ। যেটা হচ্ছে ডিমের দাম কমতেছে এবং এটা কমাচ্ছে জোরপূর্বক, আজকেই কমেছে, এটা আসলে ডিম আমদানির কথা কারণে আজকে কমানো হয়েছে। এর কারণ হলো গত পরশুদিন জাতীয় ভোক্তা অধিকার থেকে গোপনীয়ভাবে যারা তেজগাঁও ডিম সমিতি আছেন এবং যারা বাজারটা নিয়ন্ত্রণ করেন সারা বাংলাদেশ ব্যাপী, তাদের কথায় বাজার ওঠানামা করে। যেমন খুচরা বাজারে দাম নির্ধারণ করা হয়, পাইকারি বাজার নির্ধারণ করা হয়, খামারির বাজার নির্ধারণ করা হয়, এই তিনটা বাজার যারা নির্ধারণ করেন এরা তদন্ত করে তাদেরকে অ্যাড্রেস করে ডেকে তাদেরকে কঠোরভাবে থ্রেট করা হয়েছে এবং থ্রেট করে ডিমের দামটা কমানো হচ্ছে। আমি ভোক্তাদিদাকে বলতে চাই এবং আরও যারা সরকারের আছেন যে জোর করে আপনারা ডিমের দাম কমিয়ে রাখবেন, এরা তো আবার এমন কমান কমাবে যে প্রান্তিক খামারিকে শেষ করে দিবে। একদিকে আমদানি করে শেষ করবেন, অন্যদিকে দাম কমিয়ে শেষ করবেন। অতএব যেটা যৌক্তিক দাম হতে পারে উৎপাদন খরচের বিপরীতে, এর নিচেও নামবে না। যেমন একটা ডিম হতে পারে খামার পর্যায়ে সর্বনিম্ন 10 টাকা একটা স্কেল থাকবে, আবার সর্বোচ্চ 11 টাকা স্কেল থাকবে। এটা যদি করা যায় এবং মনিটরিং করা যায় এবং প্রত্যেকটা স্তরে কতটা হাত বদল হচ্ছে, কে কতটুকু মুনাফা করছে তাদেরকে ধরতে হবে, এবং যারা সরকারের মূল্যকে মানছে না তাদের লাইসেন্সকে বাতিল করতে হবে। কারণ প্রান্তিক খামারিকে যদি ন্যায্য মূল্য দেওয়া না যায় উনি টিকতে পারবেন না, উনি উৎপাদনে থাকবেন না, সরে যাবেন। অতএব আমদানি না করে এবং জোর করে বাজারকে না কমিয়ে বাজারেরকে বাজারের মতো চলতে দিন, সিন্ডিকেটকে ভেঙে দিন। আচ্ছা, আমাদের প্রান্তিক খামারিদের কথা যদি একটু বলি, তারা আসলে জানেন না দেশের ডিম সংরক্ষণের উপায়, তারা আসলে এই সম্পর্কে খুব একটা জ্ঞান তাদের মধ্যে নেই। এই যে সচেতনতা তাদের মধ্যে কিভাবে বাড়ানো যায় আপনার কি মনে হয়? এর জন্য আমরা কাজ করতেছি, আমরা আমাদের দক্ষতা অর্জনের জন্য আমরা খামারিদেরকে ট্রেনিংয়ের আওতায় নিচ্ছি এবং আমরা সরকারি যে কাগজপত্র আমাদের দরকার সকলকে আমি বলছি যে আপনারা ট্রেড লাইসেন্স করবেন, টিন করবেন, আপনারা প্রাণিসম্পদ নিবন্ধন করবেন। এবং আমরা কিভাবে বাজারকে যখন বড় বড় কর্পোরেট গ্রুপ 20% উৎপাদন করে সারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারে, আমরা 80% উৎপাদন করে আমরা সিন্ডিকেট করতে চাই না, আমরা যোগ সাজস্য চাই না। তবে আমরা যোগ সাজস্য করে আমরা যাতে ন্যায্য মূল্য পেতে পারি এবং সিন্ডিকেটকে প্রতিহত করতে পারি, জনগণকে সস্তায় আমিষ দিতে পারি, আমিও যাতে উদ্যোক্তা হয়ে টিকে থাকতে পারি, এ লক্ষ্যে আমরা সকলকে ঐক্যবদ্ধ করতেছি এবং আমরা কাজ করতেছি এটা নিয়ে। তবে এখানে 2টা সিন্ডিকেট, একটা হচ্ছে ফিট মুরগির বাচ্চার সিন্ডিকেট, এটা হচ্ছে অনেক বড়, যা কারো চোখে বাঁধে না। কারণ আপনারা যারা সাংবাদিক ভাইরা বাজারে যায়, বাজারে দাম বেড়ে যায় কমে যায় এটা দেখে, কিন্তু যখন কমে যায় তখন আমার লস গুনতে হয় প্রান্তিক খামারির, যখন বেড়ে যায় তখন মুনাফাদারী যারা ব্যবসায়ী আছে তাদের লাভ হচ্ছে। এখানে সবচেয়ে হলো প্রান্তিক খামারিদের স্বার্থ দেখতে হবে, উৎপাদনে ফেরাতে হবে যে আমার কেন 1,60,000 খামার থেকে 1,00,000 খামার বন্ধ হয়ে গেল, আমার এখন মাত্র 60,000 খামার আছে, কিন্তু এখানে দরকার ছিল 1,60,000 থেকে আমার 7,00,000 খামার হওয়া, তাহলে আমার উৎপাদনটা আরও বাড়তো। উৎপাদনটা কেন বাড়লো না? আপনার একজন কর্পোরেট কোম্পানি একটা কোম্পানি থেকে তার 50টা কোম্পানি হয়ে গেল, আর আমি একজন উদ্যোক্তা 2,000 মুরগি পালন করে আমার খামার বন্ধ করে আমি দেউলিয়া হয়ে যাচ্ছি। এবং একদমই তাই, আমাদের আয়োজন একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, একটু যদি ছোট করে বলেন যে প্রাণী সম্পদ অধিদপ্তর কি কোনো ভূমিকা রাখতে পেরেছে এই ব্যাপারে? প্রাণী সম্পদ অধিদপ্তর ভূমিকা রেখেছেন, তবে সেটা প্রান্তিক পর্যায়ে নয়, কর্পোরেট পর্যায়ে কিভাবে প্রমোট করা যায় এবং তাদেরকে সিন্ডিকেটে কিভাবে সহযোগিতা করা যায় সেটা তারা করেছেন খুব সুন্দরভাবে, এবং তারা সুন্দরভাবেই তারা টিভিতে পত্রপত্রিকায় বক্তব্য দিচ্ছেন। এবং উৎপাদন খরচকে দ্বিগুণ করার জায়গায় এই প্রাণী সম্পদ অধিদপ্তর DLS এর দায়, প্রাণী সম্পদটাকে আসলে সংস্কার করা দরকার। যারা রাষ্ট্র সংস্কার করবেন তাদেরকে বলতে চাই, আপনারা 18 কোটি মানুষের আমিষের চাহিদা পূরণ করে ডিম, সস্তার ডিম এবং মুরগি, আরেকদিকে 50,00,000 লোকের কর্মসংস্থান, অতএব কর্মসংস্থানকে ধরো ধ্বংস করে দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরে। যারা আগের কর্মকর্তা আছেন তাদেরকে সংস্কার করে, যারা দায়িত্ববান তাদেরকে বসান এবং প্রান্তিক খামারিদের সাথে কাজ করতে হবে। আমরা 80% উৎপাদন করি, আমাদেরকে কেন রাখা হবে না, আমাদের সাথে কেন আলোচনা করা হবে না? এবং আমাদেরকে তারা বিভিন্নভাবে, আমরা আবেদন করলেও এই যে মূল্য নির্ধারণ কমিটিতে আমরা আবেদন করেছি, আমাদেরকে রাখা হয়নি কার স্বার্থে রক্ষা করার জন্য? এখানে সিন্ডিকেট করতে কাকে বলা হলো? আমার দাম নির্ধারণ করার পরের দিনই তারা বাচ্চা ফিডের এই দাম বাড়িয়ে দিল, যার কারণে উৎপাদন খরচ বেড়ে যায়। আমরা
তাই আশা করছি। আসলে অসংখ্য ধন্যবাদ, আপনারা বুঝতে পেরেছি আপনার কথা, অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম ডিম মুরগির বাড়তি দাম নিয়ে এবং বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার আজকে আমাদের সঙ্গে ছিলেন। তার কথা ধরেই বলতে চাই, যারা আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা নিশ্চয়ই এই প্রান্তিক খামারিদের কথা শুনেই তারা যথাযথ ব্যবস্থা নেবেন এই অরাজকতা লাঘবের জন্য। আজকে এই পর্যন্ত হ্যাপেনিং পয়েন্ট, অন্য কোনো দিন নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত এটিএন নিউজের সঙ্গে থাকবেন, ধন্যবাদ।